বাপ মা যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে খালি বাপের সম্পদ ভাঙায় ভাঙায় বিক্রি করে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন? না, যে বাপের সম্পদ আপনি ভোগ করছেন ওই বাপের জন্য কিছু করা দরকার আছে না? একজন বাপ যখন মারা যাবে তার প্রধান দায়িত্ব সন্তানের। বাপ যদি ওসিয়ত করে থাকে সে ওসিয়ত পুরা করা। কি করা? ওসিয়ত পুরা করা। কিরকম? বাপ বলছে, ও সালমান, ওখানে 10 বিঘা সম্পত্তি আছে, সম্পদ তো আমার, মারা তো একদিন যাবই, ওখান থেকে 1 বিঘা সম্পত্তি একটা বৃদ্ধাশ্রমে দিস, এটা আমার ওসিয়ত, এটা আপনার উপরে দেওয়াটা ফরজ। কি ফরজ? বাপ মরে গেছে, সম্পদের দাম বেড়ে গেছে, এখন আর লোভ সামলাইতে পারতেছে না, ওসিয়তকে ওসিয়তের জায়গায় কোরবানি করে বাপের ওসিয়ত আর পালন করে না, আছে না নাই? আছে। হ্যাঁ, যদি এমন কিছু উদ্ভট ওসিয়ত করে যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না, কেমন? বাপে বলল, ওই পোলা, ইদানিং তো আমি ফেসবুকে দেখতেছি যে চাঁদে মানুষ জমি কিনতেছে, তুই একটু আমার লেগে জমি কিনে রাখিস। বাপ যদি এমন ওসিয়ত করে এই সমস্ত মারা যাবে? বাপ যদি বলে ওর নামে মিথ্যা মামলা দিয়া একটু ফাঁসায় দিই, সেটা আমার ওসিয়ত, মারা যাবে না? যদিও এরকম খুব কম সংখ্যক, কারণ ওসিয়ত সাধারণত সৎ ওসিয়তই মানুষ করে, কিন্তু আবার এমন ওসিয়ত করে যে বাজান আমার জন্য প্রতি বছর একটা করে বড় হজ করবি, সম্ভব? কোটিপতি হইলেও সম্ভব না, কারণ মকবুলিয়াত কার লাগবে? আল্লাহর জোরে, কার? আল্লাহ। এই ধরনের ওসিয়ত জোরাজোরি করা যাবে না। হ্যাঁ, বাবা বলতে পারেন যে সন্তান আমার যেহেতু পয়সা আছে, আমি যদি মারা যাই আমার হজটা তারা পূর্ণ করে দিস, এই সমস্ত ওসিয়তগুলো পালন করতে হবে। 2 নম্বর, বাবা যদি ইন্তেকাল করলো, মা ইন্তেকাল করলো, বাপ মার কাছে কেউ যদি ঋণ থাকে, বাপ মা কারো কাছ থেকে টাকা নিয়েছিল এরকম যদি থাকে, তাহলে ওই ঋণটাকে বাবার সম্পত্তি বিক্রি করে হলেও শোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন। যদি শোধ না করেন তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন। কেন? সামর্থ্য ছিল, আপনি হক নষ্ট করেছেন। এখানে বাবার হক নষ্ট করলেন, যিনি টাকা পাইতেন তার হক নষ্ট করেছেন, এই দুইটা হকের গুণ আপনার ঘাড়ের উপরে পৌঁছাবে। সুতরাং সাবধান, সন্তান হিসেবে আর করণীয় কি আছে আপনার? সন্তান হিসেবে আপনার করণীয় আছে, বাপ মার জন্য দোয়া করবেন বেশি বেশি। কি করবেন? দোয়া করবেন। কি হুজুর ভাড়া কইরা কথা বলে না? মরছে বাপ আপনার আর আমার দিয়া কান্না করাইতেছেন, কে আপনার চোখে পানি ফুরে গেছে? আপনার চোখে পানি নাই, আপনি আমার দিয়ে দোয়া করাবেন কেন? আপনার বাপ আপনি দোয়া করবেন, আল্লাহ তো ওটাই বলতেছে, তুমি তোমার বাবার জন্য দোয়া করো। কি দোয়া? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আপনি আমার পিতামাতার প্রতি তেমনই রহম করুন, দয়া পরবশ হয়ে যান যেমনই আমার পিতা আমার মাথা ছোট্টবেলায় আমার প্রতি দয়া পরবশ রহম মোলা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, আপনি আমার পিতামাতাকে কি করে দেন? ক্ষমা করে দেন। কে শিখাচ্ছেন? আল্লাহ। নিজ বাপ মার জন্য আপনার যে মহব্বত ভালোবাসা, আপনার যে আবেগ ইমোশন, এটা যত বড় ক্ষতি বিহোক এটা তার ভিতরে আনা যাবে না, এটা নেচার, কারণ আপনার বাপ মা, আমারও তো বাপ মা আছে, আছে না নাই? তো নিজের বাপ মার জন্য কান্নাকাটি যদি নিজে করেন এটা বেশি উপকার দিবে, আর খতিব সাহেবরে ইমাম সাহেবরে নিয়ে গিয়ে খাওয়াইয়া তারপরে কান্নাকাটি করাবেন এটা বিনিময়ের মতো হয়ে যায়। কথা বলে বলবেন, হুজুর আপনার দাওয়াত তো বন্ধ, আমার দাওয়াত এমনিই বন্ধ, আমি দাওয়াতের আশা করি না, কিন্তু বাস্তবতা এটাই। হ্যাঁ, ইমাম সাহেবরে খাওয়ানোর ইচ্ছা হয়েছে, খতিব সাহেবরে খাওয়ানোর ইচ্ছা হয়েছে, লিল্লা বোর্ডিংয়ের পোলাপানরে খাওয়ানোর ইচ্ছা হয়েছে, আপনি এমনি খাওয়ান, সওয়াব দিবেন কে? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করুন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টি আমল চলমান থাকে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর, ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায় জারিয়া,
কোন সদাকাগুলো যেগুলো চলমান চলমান জারিয়া, তুমি শব্দ আল্লাহর নবী উল্লেখ করেছেন, মসজিদ আপনি নির্মাণ করে দিয়েছেন, ওই মসজিদে যতদিন মানুষ নামাজ আদায় করবে আপনি সব পাবেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদে ফ্যান লাগিয়ে দিয়েছেন, ওই ফ্যান যতদিন ঘুরবে আপনি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। মসজিদে এসি লাগিয়ে দিয়েছেন, টাইলস লাগিয়ে দিয়েছেন, ওই টাইলসের ওপরে বসে বসে মানুষ যতদিন আবাদত করবে নামাজ আদায় করবে, ওই এসির বাতাস যতদিন খাইবে আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরে সেই সওয়াব পৌঁছে দিবেন। একটা টিউবওয়েল নির্মাণ করেছেন, বসিয়ে দিয়েছেন, গাছ লাগিয়েছেন, সেই গাছের ফল পশু পাখিও ভোগ করে, মানুষও ভোগ করে, টিউবওয়েলের পানি মানুষগুলো পান করে, যতদিন পর্যন্ত এই গাছের ছায়া আর ফল মানুষ ভক্ষণ করবে, পশু পাখি নেবে, আর পানি যতদিন মানুষ পান করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় তার সওয়াব দিতেই থাকবেন। তার মানে আপনি মারা যাচ্ছেন তারপরও কি হবে? সওয়াব হবে, সাদাকায় জারি এক নাম্বার। আর মিয়া, বাংলাদেশে আমাদের অনেক কুতুবুদ্দিন আছে, আল্লাহর ওলি, নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে যায়, বাড়ির পাশে 4 ইঞ্চি জায়গা ছাড়তে যায় না। আস্তে বলতেছেন কে? ঠিক, জোরে বলেন ঠিক কিনা? 4 ইঞ্চি জায়গা ছাড়া দিলে 2000 মানুষ প্রতিদিন যাতায়াত করবে, ওর মাথায় এটা নাই, আরে 4 ইঞ্চি ঘেরে হইবে নাকি? যদি আমি এই 2000 মানুষকে হাঁটার ব্যবস্থা করে দিই, এই 2000 মানুষের প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। যদি বলা হয় কাকা ঘেরতেছেন কেয়া, সওয়াব তো পাইবেন না, কয় আমার সওয়াবের দরকার নাই, জমি দরকার, নাউজুবিল্লাহ বলবেন না? আছে না এরকম চামুন্ডা মাক্ষিচুস্ত? মাক্ষিচুস্ত বুঝেন নাই? একবার মধু কিনে নিয়েছি এক বাটিতে, কি মধু 1200 টাকা কেজি, সুন্দরবনের মধু, নিয়ে আসার পরে খুব পরিপাটি করে রাখছে, প্রতিদিন 1-2 ফোঁটা আঙ্গুলে নিয়ে চাইটা যেটা খায়। একদিন দেখে কি ঘরের মধ্যে ঢুকে একটা মানে মাছি এসে মধুর উপরে বসেছে, মাছি যখন বসেছে ওর মাথা খারাপ, কি আয় হায় হায় রে আমার মধু তুলে নিল। মাছি যখনই ও ধরতে গেছে উড়ান দিছে, কোথায়, কার উপর থেকে? মধুর উপর থেকে। যখন উড়ে চলে গেছে, দরজা জানলা তো আগেই লাগানো, মাছির আজকে একদিন কে আমার একদিন পিটায় মারমু, তারপর ওর মধু খাওয়া ছুটাবো, মাছিরারে ঝাড়ু দেয়া পিটাইয়া তারপরে মারিয়া ফেলছে। মারার পরে এবার ওই মাছিরারে নিয়া পায়ে যে একটু মধু লাগছিল একটু চাইটা খাইয়ে নিল সুন্নত তরিকায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জায়গায় চাইটা খাই, প্লেটটা চাইটা খাইতে পারে না। শুনেন কেন বললাম এই কথাটি, বলার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ সম্পদ পুঞ্জীভূত করে, জমা করে, কিন্তু আল্লাহর পথে খরচ করে না, মানুষের জন্য খরচ করে না। এরা হচ্ছে ওই মাক্ষিচুস্তের মতো, যে মাছির পায়ে মধু একটু লেগেছে সহ্য হচ্ছে না, এরকম কৃত কৃপণ লোকদের জন্য আল্লাহর জান্নাত না, ঠিক কিনা? কি হয়েছে, 1000 জায়গা ছাড়লে, এই জায়গাটা ছাড়লে যদি কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা থাকে, মানুষ যদি হাঁটা চলা করে, আপনার সব আছে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের এমন অহরহ ঘটনা আছে যে সামনের বাড়ি একটু প্রভাবশালী দেয়াল নির্মাণ করে দিয়েছে, মই দিয়ে দিয়ে ওই দেয়াল টপকায় ওই পারে যাইতে হয়, আবার মই দিয়ে দেয়াল টপকায় ওই পারে আসতে হয়, কি বিড়ম্বনা আমাদের দেশে আছে না? আছে। তার মানে কি জানেন, এর আখিরাত দরকার নাই, এর জমি দরকার, এর আখিরাত দরকার নাই, কি দরকার? জমি দরকার। মিয়া আপনি 50 বিঘা সম্পত্তির মালিক হন, কবরে কিন্তু 3.5 হাত কবরই, আপনার 10,000 অ্যাপার্টমেন্ট থাকুক, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি হন, যে কবরে আপনি ঢুকবেন ওই রিক্সাওয়ালা আমিও সেই কবরেই ঢুকব, এত টাকা পয়সা দিয়ে কি হবে, কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? সুতরাং একটু হিসাব নিকাশ করে চলতে হবে। যেটি বলছিলাম যে সাদাকায়ে জারিয়া, এগুলো কিন্তু সাদাকায়ে জারিয়ার অংশ। তাহলে 1 নম্বর সাদাকায়ে জারিয়া, 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খেয়াল করুন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বি, কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে কিতাবাদি লেখে অথবা ছাত্র পড়ায়, উপকারী জ্ঞান যদি রেখে যায় মানুষের মধ্যে ছড়িয়ে যায়, ওই মানুষটি কবরে চলে যাবে, তার জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই সওয়াব দিতে থাকবেন। এজন্য স্কুলের টিচাররা উদ্দেশ্য যদি ভালো থাকে এরা কিন্তু জান্নাতে যাবে, যদি উদ্দেশ্য ভালো থাকে, মাদ্রাসার হুজুর ইমাম খতিব
ওয়াজ যারা করে বক্তা, উদ্দেশ্য যদি ভালো থাকে জান্নাতে যাওয়া কি সহজ। কারণ এই যে আপনারা লেকচারগুলো শুনছেন, একটা মানুষও যদি নামাজি হয় লেকচার শুনে, ওই নামাজের সওয়াবের একটা অংশ আমার অ্যাকাউন্টে জমা হবে, সুবহানাল্লাহ। আপনি যদি একজনকে দাওয়াত দিয়ে নামাজি বানান, ওই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে ওই সওয়াব একটা অংশ চলে আসবে, সুবহানাল্লাহ। বলেন লাভ না ক্ষতি? তিন নম্বর, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলাম, ওই বাবা যেই বাবা তার সন্তান রেখে গেছে সৎ সন্তান, দুনিয়ার বুকে যদি রেখে যায়, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে বাপ মাকে মাফ করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সন্তানকে বেশি বেশি দোয়া করতে বলেছেন, আল্লাহও বেশি দোয়া করতে বলেছেন। তোর বাবা মা, তোমার বাবা মা, আপনার বাবা মা, আপনি দোয়া করবেন বেশি। ভাড়া করে ছাত্র নিয়ে এসে দোয়া করে যা কাজ না হবে, 2 লক্ষ টাকা খরচ, আপনি তাহাজ্জুদের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে ওই বাপ মার জন্য যদি চোখের 1 ফোঁটা পানি খরচ করেন, তার চাইতেও বেশি কার্যকর, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে এখন বলবেন যে হুজুর, আমরা যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খাওয়াই, এগুলো কি দরকার? নাই, দরকার আছে। যে কোনো সময় আপনি খাওয়ান, যে কোনো সময় খাওয়ান, সওয়াব আপনিও পাবেন, আর আপনি সৎ কাজ করলে আপনার বাপ মা এমনিই সওয়াব পাবে, কারণ আপনার বাপ মা আপনার এই আদব সভ্যতা শিখিয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, খেয়াল করতে হবে এই জিনিসগুলো, এই দোয়া এবং পরিকল্পনা নিজের বাবা মার জন্য এভাবেই করবেন ইনশা আল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.